সেটা নেই, এখন থেকে আমি তোর দুর্দিনের সাথী হব। তোর এত কিসের দায়? এত আবেগ ভালো না। আপনার তো এখন অনেক টাকা, মানবিক বিবেচনায় আপনি টাকাগুলো দিলে সূর্যের মা বেঁচে যাবে। ধ্বংসের অপনামা। উপেন সাহার ছেলে ভেলোরের একটি হাসপাতালে ডাক্তারি পেশায় যুক্ত, বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। আমি এই সম্পর্ককে ছিন্ন করতে পারবো না জামাই বাবু। আর আমাদের কথা যদি না শুনি তাহলে বিষ খেয়ে মরবো আমরা। হে ভগবান, আমার রুদ্র যেন বড় হয়ে সিনেমার অনেক বড় পরিচালক হতে পারে। রুদ্রের ভাগ্য গণনা করে যা দেখলাম তা খুবই দুঃখজনক। রুদ্র কখনো সুখী হতে পারবে না। কি হবে এসব চাইপাশ লিখে? কি পেয়েছো এসব লেখালেখি করে? সব প্রশ্ন উত্তর ভগবানের কাছে থাকে না। আমাদের চেয়ে ভালো খেলার সাথী ভগবানের কাছে সম্ভবত নেই, তাই হয়তো আমরা দুজনেই তার খেলার শিকার। যে ভগবান ভালোবাসার মূল্য বোঝে না, আমি মানি না ওই ভগবানকে। আপনি আমাকে কেন বিয়ে করতে চান? কি পাবেন আপনি আমার কাছ থেকে? কিছুই চাই না। তুমি আমার স্ত্রী, এই পরিচয়টাই আমাকে ভালো রাখবে। এই জন্মে তোমার ঘরণী হতে পারিনি, তাতে কি, পরের জন্মে আমি তোমার ঘরণী হওয়ার জন্য জন্মাবো। বসন্ত বিকেলে পূবালি বাতাসে স্বপ্নগুলো আজ উড়িয়ে দিলাম। একটা বসন্ত বিকেল করে ঢেকে গেল আগুনের ধোঁয়া। একটা বসন্ত বিকেল কি করে ঢেকে গেল। একদিকে চিতা জলে, অন্যদিকে দিয়া জলে, প্রিয়া হলে অন্য কারো আগুনের ছোঁয়া। একটা বসন্ত বিকেল কি করে ঢেকে